শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিও। আজকে আমরা উপস্থিত হয়েছি রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর ইউনিয়নে, অর্থাৎ বাহাদুরপুর গ্রাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদী, এটা হচ্ছে পদ্মা নদী। পিছনে যে নদী, এই নদীর পরে একটা দ্বীপচরের মতো আছে, সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক এক মনোরম পরিবেশ। তারপরে আবার যে প্রধান নদীটি, সেটা আবার মাছ দিয়ে বয়ে গেছে। আর আমরা ঠিক এই মুহূর্তে আছি এই বাহাদুরপুর বাজারের ঠিক পাশে। আপনাদের আর একটা নাম বললে আপনারা খুব ভালো চিনতে পারবেন। আমি আছি সাবেক নির্বাচন কমিশনার আবহানা সাহেবের ঠিক বাড়ির পাশে। একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এর পাশেই, অর্থাৎ এই বিল্ডিংটি আমরা সম্ভবত, এটা হচ্ছে মসজিদ। আর মসজিদের লাগোয়া যে বাড়িটি, এটি হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার আবহানা সাহেবের বাড়ি। আর এই পার্ক ধরার যে জায়গাটা আছে, এই পদ্মা নদীর পার্ক এসে, এটাই হচ্ছে সেই মনোরম প্রাকৃতিক পরিবেশ, এটা পার্কের মতো করা হয়েছে। বন্ধুরা, আর বেশি দেরি করবো না, আমার তা সইছে না, আমার একদমই সইছে না। এখানকার যে পরিবেশটা আমি দেখতে পারলাম, চারিদিকে বেশ মনোরম পরিবেশ, সবুজের সমারোহ, সবুজ হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে। আর বেশি বিলম্ব না করবো না, চলুন ঘুরে দেখা যাক। ওখানে কেউ নাই, ওখানে যাওয়া যাক, একদম ফ্রি আছে। হ্যাঁ চলেন। এই যে ইনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন সাহেব, দীর্ঘদিন এই পেশার সঙ্গে দিয়ে যেত। আচ্ছা, এই যে ইনি ভাইস ক্যাপ্টেন।